যে সকল ছাত্রছাত্রী তোমরা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করো এবং গ্র্যাজুয়েশানে পড়াশোনা করো যাদের ফিজিক্যাল এডুকেশন আছে যাদের পুষ্টি আছে যারা বিএমআই ক্যালকুলেশান করতে পারছো না বিএমআই ক্যালকুলেশান কীভাবে করতে হয় সেটা তোমরা আমি এমন সহজ পদ্ধতি তোমার শিখিয়ে দেবো তোমরা একবার যদি শিখো কখনও জীবনে ভুলবে না ঠিক আছে চলো আমি বেশি কথা না বাড়িয়ে আসা যাক আচ্ছা তোমাদের দেখো বিএমআই কি বিএমআই হচ্ছে ফুল ফুলফুম হচ্ছে বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স মানে হচ্ছে বডি মানে হচ্ছে দেহ মাস মানে ভর ইন্ডেক্স মানে হচ্ছে একটা সূচক তাই কি আমাদের এই বিএমআই সাহায্যে কি হয় একজন ব্যক্তির তার ওজন আকার পুষ্টিগত তার বিন্যাস করা যায় তাহলে কি একজন হচ্ছে বিএমআই কি বলেছে এর মাধ্যমে আমরা জানতে পারি যে আকার আকৃতি পুষ্টিগত বিন্যাস আমরা জানতে পারি বিএমআই আবিষ্কার করেছিলেন হচ্ছে বেলজিয়ামের পরিসংখ্যানবিদ অ্যাটলফ কুয়েটিলেট প্রথম আবিষ্কার করেন বিএমআই তাহলে এর প্রথম হচ্ছে কি শরীরে ওজন কত এবং উচ্চতা কত এইটা মাপার জন্য আমরা ধরো উচ্চতা একটা স্কেল আমাদের কাছে এমন পরিমাণ আছে যে আমাদের উচ্চতা মাপার জন্য একটা স্কেল এটা একটা হাইট মাপার একটা যন্ত্র আমাদের কাছে মিটারে ফিতে নেয় তখন আমরা কি করব আমরা তখন ফুটে মাপতে হবে এই যে ফুট থেকে কিভাবে আমি মিটারে কনভার্ট করব। সেই জিনিসটা শেখার আগে নিয়মটা শিখিয়ে দিচ্ছি ধরো এটা আমার প্রথম হচ্ছে বিএমআইয়ের সূত্র কি আগে বলে দিই বিএমআই সূত্রটা তোমাদের কি বিএমআই সূত্র হচ্ছে বিএমআইয়ের সূত্র হচ্ছে দেহের ওজন দেহের ওজন দেহের ওজন বাই দেহের উচ্চতা ইন্টু দেহের উচ্চতা এইটা দেহের ওজন কী রে মাপা হয় মাপা হয় কেজি দিয়ে আর দেহের উচ্চতম হয় মিটার দিয়ে ঠিক আছে তাহলে আমরা শর্টকাটে কি বলতে পারি বিএমআই কি বিএমআই হচ্ছে বলতে পারি কেজি পার মিটার স্কোয়ার কেজি পার মিটার স্কোয়ার দুটো আছে সেই মিটার স্কোয়ার এবারে আমাদের দেখতে হবে আমাদের কাছে যে একজন ছাত্র ছাত্রীর যে মানটা আমরা বার করছি আমার কাছে যে স্কেলটায় বার করছি সেটা ফুটের স্কেল নাই সেটা মিটারের স্কেল নাই আমার কাছে ফিতে আছে কিসের মিটার আছে আমার কাছে আছে হচ্ছে ফুটের আমার একজন ছাত্র আমরা ফুটে মাপ বেরিয়েছে কত ফুটে মাপ বেরিয়েছে তোমার ফুটে মা বেরিয়েছে হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি মাপ বেরিয়েছে তোমার লক্ষ্য করো একজন ব্যক্তির হাইট হচ্ছে এত মিটার কত পাঁচ ফুট ছয় ইঞ্চি তার হাইট এবারে পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট তাকে মিটারে মিটারে আনতে গেলে কী হবে এবারে মিটার আনতে গেলে হচ্ছে পাঁচ ফুট সমান এক ফুট সমান কত সেন্টিমিটার আমি এটা বার করে লাম তিরিশ পয়েন্ট তিরিশ পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার এক ফুট সমান এক ইঞ্চি সমান কত টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাহলে এক ফুট সমান থার্টি পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার এক এটা কি ওয়ান এক ফুট সমান আর ওয়ান ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর এই দুটো শুধু মনে রাখবো এবারে বস করে দিলাম কি এটা ফুটের চিহ্ন বলা আছে এটা ইঞ্চির চিহ্ন বলা আছে তাহলে এইটি ইঞ্জির চিহ্ন বলা আছে তাহলে কি এক ফুট তাহলে এক ফুট সমান কত থার্টি এইট পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার আর ইঞ্চি ইঞ্চি বলা আছে কত এই যে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এটা ক্যালকুলেশন করবে করলে দেখবে এইটি বেরোচ্ছে এবারে এই মানটি যে বেরোলো এই মানটি তোমাদের সামনে বেরোবে এবারে এটা কি আছে সেন্টিমিটার আছে একে তো মিটার আনতে হবে তাই তোমরা ছোটোবেলায় পড়েছো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে আমার মানটা কিসে আছে এই মানটা এখানে আমার ওয়েট করে আছে এই মানটি বেড়েছে ওয়ান ফাইভ সেভেন পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার এই মানটা আমার সেন্টিমিটারে বেরিয়ে আছে তাহলে একে আমাকে মিটারে আনতে গেলে কি করতে হবে মিটারে আনতে গেলে আমাকে ভাগ করতে হবে এদিক থেকে যখন আসবে তখন ভাগ হয় এদিক থেকে যখন তোমার মিলিমিটারে যায় তখন গুণ হয় কিমি থেকে যখন মিলিমিটারে যাবে তখন গুণ হবে আর আর মিলিমিটার থেকে যখন কিমিতে আসবে সেটা তোমার ভাগ হবে ক্লিয়ার তাহলে আমার কি আছে আমি গুণি সেন্টিমিটার থেকে মিটারে যাব এক ঘর দু ঘর তাহলে একের গায়ে দুটো শূন্য দিয়ে আমি ভাগ করলাম এই মানটা বেরোলো তাহলে আমাকে দশমী ভাগ করলে আমার মিনিট পর দুটো সংখ্যা নিতে হবে তা দুটো সংখ্যা নিলাম তাহলে এই মানটা বেরিয়েছে এবারে তোমরা বলবে স্যার তাহলে আমরা যে যদি যদি আমাদের পাঁচ ফুট হাইট হয় আমরা কীভাবে বার করব চলো তাহলে পাঁচ ফুট যদি হাইট হয় আমার ধরো কোথায় বলছি পাঁচ ফুট আমার হাইট ঠিক আছে লক্ষ্য করো পাঁচ ফুট শুধু হাইট এবার লক্ষ্য করো কারো হাইট যদি পাঁচ ফুট হয় কারু হাইট যদি পাঁচ ফুট হয় তখন কি করবে শুধুমাত্র এটা চিহ্ন ফুটের চিহ্ন বলা আছে ফুটের চিহ্ন তাহলে ফাইভ ইন্টু থার্টি পয়েন্ট ফোর সেন্টিমিটার দিয়ে শুধু গুণ করে দেবে দিয়ে এই মানটি বেরোবে এবারে এই মানটি কি হলো এই মানটি হচ্ছে সেমিতে বের হলো এই মানটি হচ্ছে সেমিতে শুধুমাত্র বের হলো সেমিতে বের হয়েছে এবারে আমাকে সেমিতে বেরিয়েছে মানে এই সেন্টিমিটারে বেরিয়েছে তখন আমাকে মিটারে আনতে হবে কেন আমার বিএমআই সূত্রই আছে কেজি স্পোয়ার মিটার স্কোয়ার সূত্র তাহলে আমাকে কি করতে হবে আমাকে তখন আমাকে ভাগ করতে হবে কটা সেন্টিমিটার থেকে ডেসিমিটার মিটার তাহলে আমার কত ঘর এসছে এক ঘর দু ঘর তাহলে একের গায়ে দুটো শূন্য দিয়ে ভাগ করলাম করে কত বেরোচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু মিটার বেরিয়ে গেল ক্লিয়ার হচ্ছে সুত্ত এটা হচ্ছে হাইর মাপার এটা সেন্টিমিটার স্কেল ঠিক আছে এটা সেন্টিমিটার স্কেলে এর ওয়েট মাপা হচ্ছে দেখো এটা সেন্টিমিটার স্কেলে ওয়েট হচ্ছে ওর কত দেখাচ্ছে দেখো একশো ছেষট্টি ওকে রাহুল নামতো এবার তোমার ওয়েটটা আচ্ছা ওটা নিখো লিখো ওটা হা এর দা কত ইয়ের হচ্ছে একশো ছেষট্টি রাহুল কারক রাহুল কারক ঠিক আছে না দাদারা ওর হাইট হচ্ছে কত একশো ছেষট্টি লিখ একশো ছেষট্টি এর ওয়েটটা ঠিক আছে এটা ওয়েট ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও এটা হচ্ছে বিপি মানে ব্লাড প্রেশার ঠিক আছে ব্লাড প্রেশার বলতে হচ্ছে সিস্টোলিক চাপ এবং ডায়াস্টলিক চাপ আমাদের যে রক্ত চাপ যে ব্লাড প্রেশার সেটা সিস্টোলিক চাপ এবং ডায়াস্টলিক চাপ এটা দিয়ে মাপা হয় ঠিক আছে একটা দেখাচ্ছি দেখো তোমাদের সামনে একটা চার্ট আমি দেখাচ্ছি এই যে রাহুল কারক ওর হাইট হয়েছে একশো ছেষট্টি সেন্টিমিটার মেপেছে এবং ওয়েট পঞ্চাশ কেজি ওর বিএমআই কত যেটা আছে কি বলেছি যে বিএমআই বিএমআই কি দেহভর সূচক দেহের ওজন এবং ভরকে কি মাপ কী মাপা হয় দেহের ওজন ও ভরকে মাপা হয় কিলোগ্রাম দিয়ে আর দেহের উচ্চতা মাপা হয় মিটারকে আমি তোমাদের আগে দেখিয়ে দিয়েছি কীভাবে মিটারে ফুট থেকে বা কিভাবে ফুট থেকে কিভাবে মিটারে কনভার্ট করতে হয় তোমরা দেখিয়ে দিয়েছি এবারে হচ্ছে মিটার মিটার মাপা হয় ওজন মাপার যন্ত্রর নাম হচ্ছে ওয়েইং মেশিন ওয়েইং মেশিন হচ্ছে ওজন মাপার যন্ত্রের নাম আর কি উচ্চতা হচ্ছে ফিতে বা স্কেল বা স্টেডিও মিটার এগুলোর মাধ্যমে আমাদের উচ্চতা মাপা হয় তাহলে বিএমআই সূত্র কি বলা হয়েছে ধের ওজন বাই ধের উচ্চতা ইন্টু ধের উচ্চতা তা আমরা এই লিখে দিলাম দেহের ওজন মাপায় কেজি দিয়ে দেহের মাপ হয় মিটার দিয়ে ক্লিয়ার তার এর সূত্র হচ্ছে কেজি স্কোয়ার মিটার স্কোয়ার এমন পর এবার দেখা গেল এবারে আমি এর এরম মুছে দিই তোমার লক্ষ্য করো এর মুছে দিই এগুলো দেখো এবারে কি হয়েছে একজন ব্যক্তির সে আমি হাইট মাপছে একজন ব্যক্তি সে হাইট মেপেছে মাপার পর আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি দেখো লক্ষ্য করো একজন ব্যক্তির তার হাইট হয়েছে কত ধরো একজন ব্যক্তি তার হাইট মেপে হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার এত মিটার তার কি হয়েছে উচ্চতা হয়েছে উচ্চতাটা মেপেছে এটা উচ্চতাটা মেপেছে এটা স্কেল বা ফিতে বা স্টেডিওমিটার এর মাধ্যমে মেপে তার এত মিটার তার হাইট হয়েছে তার ওজন কত মাপলো ওজন হচ্ছে তার ওজন মেপেছে বাহান্ন কেজি তার তথ্য অনুযায়ী তার তথ্য অনুযায়ী ভরসূচক কত হবে তথ্য অনুযায়ী ভরসূচক হবে বা বিএমআই হবে তথ্য অনুযায়ী বিএমআই সূত্র কি বি এম সূত্র হচ্ছে কেজিস পার মিটার স্কোয়ার দেহের ওজন বা উচ্চতম মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে কেজি কত বাহান্ন কেজি তার ওজন তাহলে এটা কত হয়েছে উচ্চতা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এইটা হয়েছে তার স্কোয়ার এইটা ক্যালকুলেশান করে আমি দেখলাম বেরিয়েছে তোমরা ক্যালকুলেশান করবে দে এইটা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এটা গুণ করে দেখবে টু পয়েন্ট ফোর সিক্স এটা বেরোবে আমি এর মানে এরপরও আরো আরো আছে আমি বেশি নিলাম না দশমিক পর দুটো দুটো নিলাম ঠিক আছে এইটা মানটা বেরোবে দেখবে এই মানটা বেরোবে তাহলে টু পয়েন্ট ফোর সিক্স এই মানটা বেরিয়েছে বেরোনোর পর তাহলে আমি দশমিকটা যদি তুলে দিই দশমিকটা কেউ যদি করো তোমরা এইটা ভাজিত টু পয়েন্ট ফোর সিক্স করতে পারো আবার যদি কেউ করতে পারো এটাকে আমি নতুন করে দিচ্ছি দেখো কি করবে এটা করলে তোমাদের ফাইভ পয়েন্ট ডবল জিরো বাই টু পয়েন্ট ফোর সিক্স কেন এই দশমীরা শুধুমাত্র তুলে দিলাম দিয়ে দশমীটা উপরে করে দিলাম এটার জন্য এটা ভাগ করে দেখবে এই মানটা আসছে কত এই মানটা আসছে একুশ পয়েন্ট ওয়ান থ্রি একুশ পয়েন্ট ওয়ান থ্রি এইট টু ওয়ান এই মানটা আসছে তাহলে আমার দরকার তো আমার দরকার তো এই মানটা দরকার দশ সময় পর দুটো সংখ্যা দরকার এবারে একটা জিনিস লক্ষ্য করো যদি এই সংখ্যা এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা লক্ষ্য করবে তাহলে কত আছে টু এই টু টু এইট ওয়ান থ্রি এইট আমি তিনটে লক্ষ্য করবেন তাহলে এই সংখ্যাটা তিনের থেকে কিন্তু এই সংখ্যাটা বেশি আছে কিন্তু আট আট হচ্ছে যদি কোনো সংখ্যা তিনের থেকে বেশি হয় তিনের থেকে যদি এই সংখ্যাটা যদি বেশি হয় এর সাথে কিন্তু এক যোগ হবে ঠিক আছে আমি এটা ভালো করে লক্ষ্য করছি যাবো লক্ষ্য করো এটা কত আছে টু পয়েন্ট টু এইট পয়েন্ট ওয়ান থ্রি এইট টু ওয়ান মানটা যদি এখানে যদি ইয়ে হয়ে যায় চার হয় চার হয় এই সংখ্যাটা পাঁচের থেকে যদি বড় হয় পাঁচের থেকে ছোটো হলে কিন্তু হবে না কিরকম ধরো এখানে আছে এটা আছে ধরো চার তিন দুই এক এখানে আছে কি পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো যদি এই জায়গাটাই জাস্ট এই জায়গাটাই এই সংখ্যাগুলো যদি এই জায়গাটায় চার তিন দুই এক থাকে তাহলে কিন্তু এর সাথে এক যোগ হবে না এই এর তিনের পর যদি সংখ্যা যদি থাকে পাঁচ ছয় সাত আট নয় তাহলে কিন্তু তিনের সাথে এক যোগ হবে ভালো করে লক্ষ্য করো তাহলে কি কোনো যোগ হবে আমি ইন্ডিকেট করে দিচ্ছি তিনের পর যদি এই সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে কিন্তু যোগ হবে এক যোগ হবে যোগ হবে এক ঠিক আছে এটা এক যোগ হবে যদি তিনের পর যদি চার থাকতো তিনের পর তিনের পর যদি তিন থাকতো দুই থাকতো এক থাকতো তাহলে কিন্তু এক যোগ হতো না তখন কি হবে এই মানটা পেরিয়ে গেল কত টু পয়েন্ট ওয়ান তিনের একে চার তখন এই মানটা বেরিয়ে গেল এটা কি মান বেরোলো বিএমআই এবার নর্মসটা আমি পরে দেখাচ্ছি দেখো লক্ষ্য করো এইটা ভালো করে লক্ষ্য করো টু এইট টু ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এইট টু ওয়ান এই মানটা শুধুমাত্র লক্ষ্য করবে এই দশমীর পর দুটো সংখ্যার পর যে মানটা আছে এটা আট আছে এটা আট আছে যদি এটা থাকতো তিন থাকতো তাহলে কিন্তু এর সঙ্গে যোগ হতো না চার থাকলে যোগ হতো না ঠিক আছে দুই থাকলে এর সাথে যোগ হতো না এক থাকলে এর সঙ্গে যোগ হতো না পাঁচ থাকলে কিন্তু এর সঙ্গে যোগ হতো ছয় থাকলে যোগ হতো সাত থাকলে যোগ হতো এই সংখ্যাটা এখানে সংখ্যাটা আট থাকলে যোগ হতো নয় থাকলে যোগ হতো ক্লিয়ার তাহলে এর এই মানটা বেরিয়েছে এ কি পর্যায়ে আছে আমরা দেখবো এবারে সরকার সকাল দেখাচ্ছে দেখো যে আমরা যে ক্যালকুলেশন করে যে মানটা বার করেছি কত মান বার করেছি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কেজি স্কোয়ার মিটার স্কোয়ার এই মানটা আমি যে ক্যালকুলেশন করে যে ক্যালকুলেশন যে করলাম তোমার সামনে ম্যাথটা এই মানটা বেরিয়েছে তাহলে আমি কি জায়গায় এখন দেখব প্রথমত হচ্ছে ছটা ভালো করে লক্ষ্য করো এই ব্ল্যাক কালিতে যেটা লেখা আছে এই ব্ল্যাক কালিতে এইটা হচ্ছে আন্ডার ওজন কম জিরো থেকে এই জায়গাটা হচ্ছে ওজন কম আঠেরো পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ পয়েন্ট জিরো নাইন এটার স্বাভাবিক ওজন এই জায়গাটা এই রঙটা স্বাভাবিক ওজন রেড কালিটা যেটা লিখেছি চব্বিশ পয়েন্ট জিরো নাইন থেকে চল্লিশ পর্যন্ত এটা ওজন বেশি রেড কালি দিয়ে এটাকে আমি করেছি এইটা একটা স্কেল এই স্কেলের মাপে আমি করেছি তারা আমার যে ক্যালকুলেশান করেছি যে ম্যাথটা ক্যালকুলেশান করেছি সেই ক্যাম ক্যালকুলেশান করার পর আমার কি মানটা বেরিয়েছে বা কোন জায়গায় সে আছে এখন তার আকার আকৃতি এবং তার পুষ্টিগত শরীরের যে বিন্যাস সে মানটা কিভাবে আমরা বার করব ওকে তাহলে দেখা যাক চল্লিশের বেশি হলে কিন্তু চরম স্থুলতা মানে প্রচুর মোটা মোটার ভাগ ভাগ ঠিক আছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট উনচল্লিশ পয়েন্ট যে না নয় স্থূলতা শ্রেণী টু মানে স্থূলতা শ্রেণী টু চল্লিশ ত্রিশ পয়েন্ট থেকে চৌত্রিশ পয়েন্ট নয় শ্রেণী ওয়ান মোটা ওয়ান ওটা গেছে মোটা টু তারপরে কি এই মানটা হচ্ছে পঁচিশ থেকে যে আঠেরো পয়েন্ট থেকে চব্বিশ ওজন এই মানটা শুধু হচ্ছে স্বাভাবিক ওজন এই মানটা শুধু স্বাভাবিক ওজন একজন ব্যক্তির এই মানটা শুধুমাত্র একজন ব্যক্তির স্বাভাবিক ওজন নর্ম্যালও নর্মাল নর্ম্যাল যে বিএমআ স্কেলটা এর থেকে কী আছে তারপর আছে যে আঠেরো পয়েন্ট ফাইভ এর কম হলে ওজন কম বা দুর্বল বা লো বিসিটি ঠিক আছে আবার যদি বিলো সিক্সটি হয় মানে অত্যন্ত রোগা ক্লিয়ার এবার আমি বুঝিয়ে দিই যদি ফর্টি বেশি হয় কারো ওজন ফর্টির বেশি হয় বা ফরটি বা যে বিএমআই ক্যালকুলেশন যদি ফরটির বেশি হয় সে কী হয় চরম স্থূলতা মোটা প্রচুর তা কি আছে থার্টি ফাইভ থেকে যদি থার্টি নাইন পয়েন্ট নাইন হয় তাহলে কী হয় স্থূলতা শ্রেণী টু মোটা মোটার থেকে মোটা দ্বিতীয় অংশ তারপরে কী আছে থার্টি থেকে থার্টি ফোর পয়েন্ট নাইন কী হচ্ছে স্থূলতা শ্রেণী মোটা ওয়ান এবারে কী আছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন প্রয়োজনের তুলনায় বেশি যেটা তোমার দরকার তার থেকে তোমার আরও বেশি হয়েছে প্রয়োজনীয় তুলনায় বেশি তাহলে অতিরিক্ত ওজন ক্লিয়ার তারপর কি আছে এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন এই যে স্কেলটা এর স্বাভাবিক ওজন বা নর্মাল ওয়েট এটা স্কেলটা নির্দেশ করছে তারপরে কি আছে এইটিন পয়েন্ট ফাইভের বেশি হলে কম ওজন বা দুর্বল বা লো বিসিটি ঠিক আছে এ বিলো সিক্সটি হলে অত্যন্ত রোগা অত্যন্ত কম ওজন বা দুর্বল মানে লো বিসিটি আর বিলো সিক্সটি মানে অত্যন্ত রোগা ঠিক আছে আমি এই স্কেলটার মানটা দেখিয়ে দিচ্ছি দেখো এই স্কেলটা দেখলে তুমি বুঝতে পারবে আজকে আমরা যেটা মানটা বার করলাম টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কেজিস পার মিটার স্কোয়ার তা কোন মানটার মধ্যে পড়ছে তাহলে এই মানটার মধ্যে পড়ছে তখন আমরা এই মানটা আমরা নিচে লিখে দিলাম যে উমুকজন ব্যক্তি বা সুস্মিতা কিংবা সুশোভন বা কিংবা দীপঙ্কর এর তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী বিএমআই এর ভরসূচক সংখ্যা সমান লিখলাম এটা হচ্ছে কি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কি লিখলাম কেজিস মিটার স্কোয়ার এটা কি লিখলাম যে স্বাভাবিক ওজন স্বাভাবিক ওজন লিখলাম আমি লিখে দিলাম যদি আমার মান যেরকম বেরোবে সেরকম এই মাধ্যমে তোমরা নির্ণয় করে দেখাবে ওকে যদি কেউ বুঝতে না পারো আমাকে বলবে আমি আরবার নতুন করে ভিডিও এনে তোমার সামনে আমি প্রেজেন্টেশন করবো বা তোমাদের ছবির মাধ্যমে দেখছো কিভাবে কি ওয়েট মাপা হয় কিভাবে মাপা হয় সেগুলো তোমার সামনে আমি দেখিয়েছি ওকে থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট